প্রণাম ভিউয়ার্স আমি জ্যোতিষ ও তন্ত্র সম্রাট আচার্য রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় আমার আশ্রম হুগলি জেলার অন্তর্গত গড়লগাছা গ্রামে ডক্টর সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় মহাশয়ের বাড়ির ঠিক পাশে ডক্টর ডাক্তারবাবু প্রয়াত যাই হোক আমি প্রথম ইউটিউবে ভিডিও বানাচ্ছি তার কারণ আমার ভক্ত এবং শিষ্যরা আমাকে অনুরোধ করেছে এই ভিডিও বানানোর জন্য তা না হলে আমার এই ভিডিও বানাবার কোনো ইচ্ছা ছিল না আমার কাছে লোকজন আসে মানুষজনেরা বিভিন্ন সমস্যা নিয়ে আমার কিন্তু কোনো মানে রেমুনেশান নেই জানেন তো কোনো ফিজ নিই না আমি ওই তারা যা দান দেয় সেইটা গ্রহণ করে আশ্রমের কাজে লাগে কোনো সময় পেটেও খেয়ে ফেলি বুঝতেই তো পারছেন মানে কিছুটা অংশ তো যাই হোক আজকে মেন ব্যাপার যেটা সেটা হলো ভিডিওটা বানাবার কারণ জ্যোতিষ নিয়ে কিছু কথা বলবো কারণ জ্যোতিষ নিয়ে মানুষের মনে একটা কনফিউশন রয়ে গেছে তা জ্যোতিষে আমিও বিশ্বাস করতাম না আমি এই লাইনে খুব বেশি দিন নেই আমার চোদ্দো পনেরো বছরের অভিজ্ঞতা আছে ম্যাক্সিমাম তার বেশি না আমি কলেজ লাইফে যখন ছিলাম তখন আমি জ্যোতিষ বিশ্বাস করতাম না বন্ধু বান্ধবদের বিভিন্ন আংটি খুলে দিতাম মানে ই আর কি চলে আর কি বিভিন্ন রকম তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতাম কিন্তু পরবর্তীকালে আমি বুঝতে পেরেছি যে জ্যোতিষ একটা মানে দুষ্প্রাপ্য বিদ্যা যেটা ঋগবেদাতে রয়েছে তা কামাখ্যায় আমি গুরুদেবকে পেলাম গুরুদেবের দীক্ষা হলো ছোটোবেলা থেকে ত্রিশা গায়ত্রী জপ করেছি একই খুব ছোটোবেলায় পইতে হয়েছে তা পরবর্তীকালে জানলাম মানুষের জীবনে জ্যোতিষের অবশ্যই প্রয়োজন আছে না হলে অনেক কিছু সমস্যাকে রিকভার করা সম্ভব হয় না তা যাই হোক আমি এই প্রথম ভিডিও বানাচ্ছি আমাকে ক্ষমা করবেন যদি কোনো রকম মানে ভুল ত্রুটি হয় বলতে আর আমি অভ্যস্ত নাই তো আমি অভ্যস্ত নই ভিডিও বানাতে প্রথম ভিডিও আমার এই চ্যানেলটা আমি এই মানে চালু করছি আর যে আত্মপ্রকাশ আত্মপ্রকাশ হ্যাঁ তা চ্যানেলটার নাম দিয়েছি কুজ্জ বিদ্যা মানে গুপ্ত বিদ্যা বিদ্যা চ্যানেল তা আমার যদি বংশ পরিচয় একটু দিয়ে রাখি ভালো সেই আমি পুলিয়া নিবাসী কীর্তিবাস ওঝা যিনি মানে রামায়ণকে বাংলায় অনুবাদ করেছিলেন সবাই জানেন ওনার আমি বংশধর তা আমার কাছে নথিপত্র প্রমাণও আছে আমি এমনি বলছি না তা যাই হোক এই ব্যাপার বংশ পরিচয় আর কী হবে তবু বলে রাখলাম আর কি তা এই জ্যোতিষের ওপর ভিডিও আমি বানাচ্ছি আমার ভক্ত শিষ্যদের অনুরোধে ভক্ত শিষ্যরা আমাকে খুবই ভালোবাসে এবং নিজের দাদার মতো আমাকে সম্মান করে গুরুদেব পিত পিতৃতুল্য তো যাই হোক তা তা সেই জায়গা থেকে তাদের কাছে আমি সম্মান পাই তারা বললেন যে গুরুদেব আপনার কাছে এত লোকজন আসে তা আরও কিছু লোকজন কী করে উপকার পাওয়া যায় মানে তারা কী করে আরও বেশি উপকার পেতে পারে আপনি যদি আত্মপ্রকাশ না করেন তাহলে কী করে মানুষ জানবে সেই জন্যই আমি আত্মপ্রকাশ করলাম মানে ভিডিওটা বানাচ্ছে কিছু ভুল হলে মাফ করবেন তা ভিউয়ার্স মেন ব্যাপারটা হলো জ্যোতিষ তা সেই জায়গা থেকে জ্যোতিষে আজকে যে ব্যাপার জ্যোতিষে একটা জ্যোতিষীর কাছে যেতে গেলে কোনো সমস্যা নেই তারা মানে ভালো ভিজিট আছে সে যাই হোক চার পাঁচশো ছশো হাজার বারোশো শুনেছি তার রেমেডি আছে হাজার হাজার টাকার হাজার হাজার টাকার তা কী করে সেই রেমেডি গরিব মানুষ করবে জ্যোতিষের কাছে নয় দু চারশো পাঁচশো হাজার এক এককালীন জড়ো করে গেল তার পরবর্তীকালে যে একটা হিউজ খরচ সেটা কি করে মেনটেন করে গরিব মানুষ তাহলে কি গরিব মানুষ কোনো প্রতিকার পাবে না রিক্বেদে কিন্তু সেরম কিচ্ছু বলা নেই মানে বেদেতে মানে জ্যোতিষ সবার জন্যে জ্যোতিষের হাজারো রকম প্রতিকার আছে সবার জানা নেই হয়তো কিংবা বিশেষ কারণবশত করা হয় না তা আমি আজকে জ্যোতিষ সম্বন্ধে এইটুকুই বলবো ভিডিও আমি বাড়াচ্ছি না কারণ আপনাদের অমূল্য সময় আমি নষ্ট করতে চাই না যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন আর যদি ভালো না লাগে অবশ্যই লাইক করবেন আর আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা কী চাইছেন সেটা আমি আপনারা কমেন্টসে লিখবেন আমি সেই অনুযায়ী বাছাই করে ভিডিও বানাবো যাতে আপনাদের সামান্য সামান্যতম উপকারে আমি আসতে পারি এর বেশি আমার কিছু চাওয়া নেই তা জ্যোতিষে কারোর ভাগ্য পরিবর্তন আমূল পরিবর্তন করা যায় না কারণ ব্রহ্মার লেখা সেটা কোনো দিন পরিবর্তন করা সম্ভব না বিভিন্ন গ্রহের দশা অন্তর্দশায় বিভিন্ন পরিবর্তন আছে একটা একটা করে মহাদশা চলে যায় জীবনে বিভিন্ন রকম ফেজ আছে তার মধ্যে আছে অন্তর্দশা তার মধ্যে আছে আপনার দশা তার মধ্যে আছে দশা তার মধ্যে আছে আপনার প্রাণ প্রাণদশা তা যাই হোক এই সব মিলিয়ে অনেক পরিবর্তন আসে আজকে দেখুন রানু মণ্ডলকে হিমেশ রেশমিয়া তুলে নিয়ে চলে গেল মানে স্টেশনে গান গাইতেন তা কয়েকজন ছেলে আর কি ভাইরাল করলো উনি মানে কোন জায়গায় পৌঁছে গেলেন আর কি যাই হোক তিনি তার ভাগ্যে ছিল সময়ের অপেক্ষা হয় সময় ওটা ছিল তাই গেছে তা না থাকলে কিন্তু কেউ যেতে পারবে না জানেন তো যোগটা আছে কি আগে দেখতে হবে যাই হোক সেই সেই জায়গা থেকে এইটুকু করা যায় যদি সে আপনি ঝড়ের বৃষ্টির প্রচণ্ড বৃষ্টি পড়ছে বেরোলেন ছাতাটা দিয়ে দিলাম আমি আপনাকে ছাতাটা নিয়ে বেরোলেন এবার বৃষ্টিটা মাথায় পড়বে না মাথাটা ভিজবে না নিউমোনিয়া নিউমোনিয়া হওয়ার ভয় থাকবে না সর্দি ফর্দি বুকে বসার ভয় থাকবে না এই পর্যন্ত তা আচ্ছা পায়ে একটু ঝাড় লাগবে ওটা কিন্তু আটকানো যাবে না যাই হোক এইটুকু তো করা যায় সেই জায়গা থেকে আমাদের বিভিন্ন রকম প্রতিকারের জায়গা রয়েছে লাল কিতাব আরও কত কিছু রয়েছে যেগুলো মানে খুবই কম খরচায় করা যায় তন্ত্রটা পরে আসছি আজকে ভিডিও বেশি বড় করব না তবুও দেখুন জ্যোতিষেমের নটা গ্রহ সাতাশটা নক্ষত্র তা নটা গ্রহের প্রভাব এই সমস্ত মানে হিসেব করে দেখা দেয় আমাদের যে সৌরমণ্ডল আমাদের পৃথিবীটাই বলছি পৃথিবীর উপরে নটা গ্রহের প্রভাব মানে প্রচুর প্রচণ্ড প্রভাব মানব জীবনেও তার প্রভাব পড়ে আমি দেখেছি না দেখলে বলতাম না তা কোনো গ্রহ যদি বিরুদ্ধ হয় তাহলে তার প্রতিকার করতে হয় বিরুদ্ধে মানে আপনার পুষ্টিতে বিরুদ্ধ হতে পারে আপনার পুষ্টি না থাকলে হাতে দেখা যেতে পারে নাহলে অ্যাস্ট্রাল জ্যোতিষ আছে নাহলে আপনার এ আছে কি বলে বিদ্যা আছে আপনার নিউমেরোলজি আছে বিভিন্ন রকম মানে পথ রয়েছে বার করার জন্যে নাহলে শেষ পর্যন্ত তন্ত্রের কিছু মানে পদ্ধতিকে অ্যাপ্লাই করতে হয় কিছু পাওয়া না গেলে ধরুন দুটো হাত কাটা কিছু বলতে পারছে না বোবা বোবা কী করবেন তন্ত্রের কিছু জিনিসই তার প্রতিকার করতে হবে মানে বা হিসেবটা বার করে আর কি যা সেগুলো খুবই গুপ্তবিদ্যা বলছি না এত অল্প সময় সেগুলো বলাও যায় না তা মেন বক্তব্য ওই নটা গ্রহই মানুষের জীবনে মেন তা এই নটা গ্রহের বিরুদ্ধ গ্রহগুলোকে শান্তি করা যাতে মানুষের জীবনে সেই প্রবলেমগুলো সলভ হয় অথবা কেটে যায় অথবা মানে কী বলবো খারাপ স্প্যানটা খারাপ সময়টা আস্তে আস্তে ওই মানে সহ্য করে করে পার করতে পারে এই ব্যাপার তা সেই জায়গা থেকে আমার মনে হয় ধরুন উদাহরণ দিচ্ছে একজনের সূর্য নটা গ্রহ তো মানে সূর্যকে গ্রহ ধরা হয়েছে এর কারণ হচ্ছে সূর্যকে আগে গ্রহ বলা হতো তাই জন্যে এখন ওটাকে নক্ষত্র বলা হয় স্টার তা যেরকম গীতাতে চাঁদকে নক্ষত্র বলেছে কিন্তু ভুল নয় দেখুন কারণ তখন ওটাকে নক্ষত্র নক্ষত্রই বলা হতো আর জ্যোতিষেও সূর্যকে বরাবর গ্রহ বলা হয়েছে তা সেই জন্যে এখনও কথাটা চলে আসছে আর কি এর বেশি কিছু নয় সূর্য তো গ্রহ নয় সূর্য তো নক্ষত্র হাইড্রোজেন এনার্জি হাইড্রো হাইড্রোজেন এনার্জি হাইড্রোজেন হিলিয়াম হিলিয়াম হাইড্রোজেন এই ব্যাপার ফিউশান প্রক্রিয়া যাকে বলা হয় কেন্দ্রক বিভাজন এই সরি 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 কেন্দ্রক সংযোজন তা এই হচ্ছে আপনার সূর্যের এনার্জি তা আমি তো আজকে এত সায়েন্স নিয়ে বসিনি আর আমার অত মানে যোগ্যতাও নেই তা বলছি না তা সেই ব্যাপার সূর্য নক্ষত্র ফিউশানে মানে ওনার মানে সূর্যের ফিউশানের দ্বারা সূর্যের সমস্ত শক্তি উৎপন্ন হয় আলফা গামা বিটা বিভিন্ন বিভিন্নভাবে বেরিয়ে যায় যাই হোক নট ফিউশান ফিউশান তা যাই হোক সূর্য ধরুন কারোর মানে কুষ্টিতে বিরোধ বিরুদ্ধ কি করবেন নর্মালি ন্যাচারালি রুবি দেওয়া হয় চুনি সূর্যের এর জন্যে বহুত বিচার বিবেচনা করে দিতে হয় বিরুদ্ধ হলেই যে দেওয়া যাবে তার কোনো মানে নেই যদি অষ্টমপতি হয় একাদশপতি হয় দ্বাদশপতি হয় দেওয়া যাবে না একাদশপতিকে বি বিশেষ কারণে একটা দেওয়া যাবে না যেটা আমি বলছি তা পরের ভিডিও জানাবো যদি কোনো প্রশ্ন পাই যে একাদশপতিকে কেন দেওয়া যাবে না যাকে এত কিছু হয়তো আপনাদের সবাইকার বোঝা সম্ভব নয় তা যাই হোক প্রচুর মানে বিচার বিবেচনা করে তবে একজন রুবি দেওয়া যাবে নাহলে ক্ষতি হতে পারে তা সে জায়গায় একটা রুবির বহু টাকা দাম ভালো রুবি আর কি চুনি আর কি যাকে বাংলায় চুনি বলে মানিক বলে দাম তা গরিব মানুষ যে পেটে খেতে পারছে না জ্যোতিষীর কাছে যা হোক করে পাঁচশো হাজার কি দুশো একশো যে যাই নিয়ে মানে হাজির হয়েছে কিন্তু পরবর্তীকালে ধরুন রুবিটার দাম যতই হোক ধরছি আমি দশ হাজার টাকা কোথায় পাবে সে কিন্তু এরও বহু প্রতিকার আছে সেগুলো নর্মালি মানে দরকার অনেকে প্রয়োগ করে না কেন করে না আমি বলতে পারবো না আমি সবসময় চেষ্টা করি যে কত কম পয়সায় প্রতিকার করা যায় সবচেয়ে কম পয়সায় প্রতিকার এবং ভালো প্রতিকার হয়ে থাকে সেটা জপ মা শারদামা বলেছিলেন জপাত সিদ্ধি যাই হোক তা সেই জায়গা থেকে জপ তা বলেই দিই বাড়াচ্ছি না কথা সূর্য যদি ধরুন বিরুদ্ধ কোনো জ্যোতিষ বিচারে দেখা গেল আপনার আপনি একটা বিশেষ মন্ত্র জপ করবেন মন্ত্রটাকে বলে দিচ্ছি ওং হ্রাং রিং রৌং সখ সূর্যায় নহ ওং রং রিং রং শহ সূর্যায় নম ওং রং রিং রোং শহ সূর্যায় নম এই মন্ত্রটাকে সূর্যের বীজ মন্ত্র বলা হয় বীজ মানে হচ্ছে যেটা থেকে গাছ জন্মায় তা যাই হোক এই মন্ত্র আপনারা ব্রাহ্মমূর্তি উঠতে পারলে খুব ভালো যদি না পারেন সূর্য থাকাকালীন যখন কুশি পূর্বমুখে দাঁড়িয়ে অথবা যেদিকে খুশি দাঁড়িয়ে যদি পূর্ব পশ্চিম বুঝতে না পারেন কোনো দূরে দূরে গেলে যেদিকে খুশি দাঁড়িয়ে আটাশবার জপ করবেন সূর্য ভগবানের উদ্দেশ্যে প্রণাম করবেন আর যদি একশো আট করতে পারেন তাহলে ফলই নেই মানে একশো আট করতে পারলে তো মানে একশো আট করলে তো মানে তার কী রেজাল্ট আমিও বলে বোঝাতে পারবো না তা সেই জায়গা থেকে দেখবেন যে যে সূর্যের কীরকম খারাপ প্রভাব আস্তে আস্তে কমে যাচ্ছে সত্যি কমে যাবে আমি বলছি তা যাই হোক আজকে ভিডিও আর বাড়াচ্ছি না আমার আশ্রম আছে আশ্রমে মহাকাল ভৈরব আছেন মা বগলামুখী কালী সব আছেন আমি সংসারী মানুষ তা পয়সা করির জন্যে কি আপনার এর জন্যে আমি এ করিনি আর কি ভিডিওটা করিনি মানে আজকে যেটা প্রথম ভিডিও করলাম করিনি পয়সা করি পয়সা করি কাঁ দরকার নেই কিন্তু সেই উদ্দেশ্য নিয়ে করিনি আমার উদ্দেশ্যটাই ছিল তা যাই হোক আমার আশ্রমে থাকি শিষ্যরা অনুরোধ করলো করলাম অনেক অনেকবার বলেছে অনেকবার বলার পর শেষ পর্যন্ত করলাম আর কি আজকে যাই হোক সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা যদি আমাকে অ্যাকসেপ্ট করেন তাহলে আমি আপনাদের চাহিদা অনুযায়ী বাছাই করে নেক্সট ভিডিওগুলো বানাবো হ্যাঁ প্রথমে বলে রাখি আমি নটা প্রতিকার আজকে আমি সূর্যের বললাম নটা প্রতিকার প্রথমে আমি নটা ভিডিও বানাবো তারপর আপনাদেরগুলো আমি বিচার করবো তা যদি ভালো লাগে লাইক করবেন আর যদি না লাগে অবশ্যই ডিসলাইক করবেন আর যদি আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করে থাকি তাহলে আপনারা আমাকে আন্তরিকভাবে ক্ষমা করবেন অজ্ঞ ভেবে আর মানে যদি প্রয়োজন হয় সাবস্ক্রাইব করবেন যদি মনে হয় আমার থেকে কিছু আপনারা পাওনা মানে আমি কিছু দিতে পারছি আর সিদ্ধিটি আমার নেই সিদ্ধাই আমি নয় সিদ্ধি খুব বিরল জিনিস সিদ্ধি অত সোজা নয় সাধনা করছি আমি এই পর্যন্ত সাধক বলতে পারে তা আচার্য পণ্ডিত এইগুলো ছাড়া কিছু না তা হোক তোলে পড়াশোনা করেছি জ্যোতিষ তন্ত্র শিখেছি গুরুদেবের কাছে ব্রাহ্মণের ছেলে মানে বংশগতভাবে কিছু শিক্ষা ছিল বাকি কিছু গুরুদেবের কাছে কিছু গুপ্ত মানে টিচার ছিলেন তাদের কাছে মানে গুরু পণ্ডিত তাদের শিখেছি এই চলছে আর কি মা মায়ের সাধনায় মা বগলামুখী মহাকাল আর মা কালী তা সেখান থেকে মানে সিদ্ধি অত সহজ নয় জানেন তো সিদ্ধি অনেকে বলে কামাক্কা সিদ্ধ তারাপীঠ সিদ্ধ এই সিদ্ধ ওই সিদ্ধ গন্ধর্ব সিদ্ধ বেতাল সিদ্ধ যক্ষ সিদ্ধ হ্যাঁ গন্ধর্ব সিদ্ধ তারপরে তো আপনার কি বলে ভেক সিদ্ধ যক্ষিণী সিদ্ধ কিন্তু এগুলো সহজ নয় অত জিন সিদ্ধ এসব সহজ নয় অত সহজ নয় ওগুলো মানে কি বলবো আপনারাই বুঝে নিন আমি বেশি বলছি না কারণ আমি বিরোধ করতে চাই না কারোর সাথে আর কারোর উদ্দেশ্যে আমার কোনো খারাপ কথা বলা কী কারোকে আমি আঙুল তোলা ভালোবাসি না তা সেই জায়গা থেকে বেশি আর কথা বলছি না প্রতিকার তো বলে দিয়েছি আপনারা সবাই ভালো থাকুন আপনাদের থেকে যদি আমি ভালো কমেন্টস পাই তো ভিডিও বানাবো আর যদি আপনারা আমাকে অ্যাকসেপ্ট না করেন নেক্সট টাইমে আমি ভিডিও বানাবো না আমায় দেখতে পাবেন না তা এই বলে আমি আজকে আমার কি আর বলবো বক্তব্য শেষ করছি আপনারা সব ভালো থাকুন মা বগলামুখী মহাকালভুর আপনাদের মঙ্গল করুক আপনারা সুখে থাকুন জয় মা বগলা জয় মহাকালী জয় কালী জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব ঠিক আছে সবাই ভালো থাকবে